হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেক সকাল সকাল চলে এসেছি একটা ব্লগ নিয়ে, মানে এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো এই ব্লগটা হতে চলেছে একটা অন্নপ্রাশন ব্লগ। তো যেটা হচ্ছে এখন আমাদেরকে বেরোতে হবে, বাট কালকে অন্নপ্রাশনটা আছে। আজ আমরা যাচ্ছি, মানে কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি হচ্ছে আমার পিসির বাড়ি, মানে পিসির ছেলে মেয়ের ভোজন হবে আজকে, মানে সরি আজকে না কালকে। তো যাই হোক, আমরা এখন বেরোবো, মানে ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই, ঠিক আছে? মানে আমরা যাবো প্রায় ঝাড়খণ্ড, ঠিক আছে? ঝাড়খণ্ড ধানবাদ, জানি না তোমরা নাম শুনেছো কিনা, হয়তো শুনবে। তো সেখানে আমরা যাবো আর কি, মানে ধানবাদ থেকে আরেকটু যেতে হয়। তো যাই হোক, এখন আমি অনেক সকাল সকাল উঠে গেছি, তো এর মধ্যে একটা বাস অলরেডি মিস হয়ে গেছে। মানে এখান থেকে ডাইরেক্ট যাবো রানীগঞ্জ থেকে, তার দেন ওখান থেকে আবার বাস ধরতে হবে। তো যাই হোক, এখন অনেক সকাল সকাল উঠেছি অলরেডি, মানে আমার দেরি করে ওঠার জন্য অলরেডি একটা বাস মিস হয়ে গেছে। তো এখন যদি আমি দেরি করি তাহলে মা আমাকে সত্যি এবারে আমাকে হয়তো ফেলেই চলে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এখন মানে এত এখন থেকে এত রোড, ঠিক আছে? তো রাস্তার মধ্যে যে কী হবে আমি মানে জাস্ট বুঝতে পারছি না। তার মধ্যে তিনটে হয়তো বাস পাল্টাতে হবে, ঠিক আছে? মানে আমার ভেবেই জাস্ট আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তারপরে জানি না কী হবে, ঠিক আছে? তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো তোমাদের দেখানোর। আসলে বাসের ধরো গ্রীষ্মকাল হোক শীতকাল হোক, বাসে সবসময় ভিড় থাকে, ঠিক আছে? আর সেই ভিড়ের মধ্যে গরমে মানে কীভাবে কী আমি দেখাবো তোমাদের আমি জানি না, বাট যত দূর আমি পারবো যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করবো, তারপরে জানি না কী। তো তোমরা ব্লগটা শেষ তক দেখো, জানি না কী হবে কী হতে চলেছে। তো এখন আমরা যাচ্ছি, ঠিক আছে? রেডি টেডি হই। তো একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো এখন চট করে রেডি হয়ে আসি। তো হে গাইস, আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, তো এই গরমের মধ্যে সবথেকে সত্যি বলছি মানে সবথেকে যেটা বিরক্তের জিনিস হচ্ছে এই কথা যাওয়া আসা করা, বাট কিছু তো করার নেই, তাই না? তো এবারে বেরোবো আর কি। তো প্রায় অনেকটা দেরি হয়ে গেছে, মানে বাস নাকি একটা আসেনি, মানে একটা তো ফার্স্টে মিস করেছি, দেন আরেকটা আসেনি, এবারে আসবে সাড়ে ছটা প্রায় বাজে। তো এবারে যেতে হবে, কিছু তো করার নেই। আর একটা প্রবলেম হচ্ছে, আমি জানি না যে রাস্তার মধ্যে বা ওখানে গিয়ে আমি ব্লগটা মানে কীভাবে কন্টিনিউ করবো। আসলে বাইরে গিয়ে না একটা জড়তা আমাদের মধ্যে কাজ করে, মানে আমার মধ্যে স্পেশালি, মানে ওইরকম রাস্তার মধ্যে ক্যামেরা মানে ফোন হাতের উপর উঠিয়ে মানে কথা বলতে কীরকম একটা লজ্জা লাগে, এবার বলতে গিয়ে একটা জড়তা বোধ। তো জানি না সেটা হয়তো আস্তে আস্তে কাটবে আমাদের ভিডিও করতে করতে। তো জানি না, এখন তো এখনও অবধি তো কাটেনি, তাই না? তো জানি না করতে পারবো কিনা ঠিকঠাকভাবে। তো যাই হোক, ব্লগটা শেষ তক দেখো, আদৌ যে ব্লগটা আমি শেষ তক করতে পারবো নাকি সেটা নিয়ে সন্দেহ। তো আর বকবক করবো না, এবার চলো যাওয়া যাক। তো গাইজ, দুটো বাস পাল্টানোর পর এটা লাস্ট থার্ড বাস, তো এটা এবারে ডাইরেক্ট যাব আমরা। কিন্তু কত দেরি লাগবে সেটা বুঝতে পারিনি, কারণ আমরা এর আগে ট্রেনে গেছি যতবার গেছি, তো বাসে ফার্স্ট টাইম যাচ্ছি, যার জন্য বুঝতে পারিনি আর কি যে আর কত দূর। তো যার জন্যে বাসে আমরা মানে ব্রেকফাস্টটা আর কি সেরে নিয়েছিলাম। তো গাইজ, আমরা অনেকক্ষণ ধরে পৌঁছে গেছি, তো স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে মানে তখন এত রোদ গরমে হাইরাইন লাগছিল, তাই তোমার সাথে কথা বলা হয়নি। তো যেই জন্য আমাদের আসা, মানে কাল হচ্ছে অন্নপ্রাশন, মানে আগে যে অন্নপ্রাশন হবে তোমরা দেখেছিলে সেটা হচ্ছে দিদির মেয়ের ছিল, আর এটা হচ্ছে দাদার মেয়ে। তো কাল হবে বাকি মানে পুরো অন্নপ্রাশন একটা, আমরা একদিন আগে এলাম, কারণ কাল তো হাইরানি করে এসে আর মানে এনার্জি পাবো না যার উপর। তো বাকিটা তোমাদের সমস্তটা কাল শেয়ার করবো। হে গাইজ, গুড মর্নিং। আজ সকাল সকাল রেডি আছি, মানে খুব সকাল সকাল উঠেছি, স্নান টান করে একদম রেডি, আর এই দিকে বিছানাটাও রেডি হয়ে গেছে, আমার মায়ের কোলে রয়েছে। তো এই যে ও এখন সাজবে, তারপর বাকিটা তো আমার তাদের সাথে সব শেয়ার করছি। আর মা জেঠি আমার ক্যামেরার দিকে তাকিয়ে বসে আছে, বুঝছে কি জন্য ও এখন ইয়ে হয়েছে, কি বলবো, সেলিব্রিটি। না না, সেলিব্রিটি এখন, সেলিব্রিটি হয়েছে। টুকটুকি আজ তুই ভাত খাবি, তুমি ভাতও খাবে আজকে, এখন থেকে মুখ থাপ লাগছে। এই যে ভাত খেলো হয়েছে না এই হয়ে গেছে। ও বাবা, কান্না শুরু।
গাইজ তোমরা তো সমস্তটা দেখলে মানে ভাত খাওয়ানো আর কি, তো এত গরমের মধ্যে সমস্যাটা সত্যি তোমাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারলাম না, বাট যতটুকু পেরেছি মানে চেষ্টা করেছি আর কি সবটা শেয়ার করার। তো জানি না তোমাদের কেমন লেগেছে ভিডিওটা, আর মেনুটা বলে দিই মানে এখনই আমরা লাঞ্চটা করে এলাম, তো তখন আর দেখানো সম্ভব হয়ে ওঠেনি। তো মেনুর মধ্যে ফার্স্টে ছিল ভাত, ডাল, পোস্ত, মিক্স ভেজ, আর চাটনি, পাঁপড়, পায়েস, আইসক্রিম, আর আর কি ছিল আমি সবটি ভুলে গেছি। তো যাই হোক সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ বলেছি ওদের সবটাই শেয়ার করার চেষ্টা করবো। তো দেখি আর আগেটাও তোমরা দেখতে থাকো বাকিরে কী কী হয়। তোমরা দেখতে পাচ্ছ ওই গিফটও খুলতে পারলো না বলে বাকি গিফটগুলো টানার চেষ্টা করছে, আর নিজের পায়ের আলতাগুলো দেখছে। মুখে নিতে নেই, এইটা নে, তোরটা নে, তোরটা নে, তোরটা নে, তোরটা নে, চিকুন 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 চিকুন। তো হে গাইস, আজ হচ্ছে ডে থ্রি, বাড়ি যাওয়ার দিন, তো রেডি হয়ে গেছি অলরেডি। আজকেও খুব তাড়াতাড়ি উঠতে হয়েছে, কারণ ঘর যেতে হবে। যেমন ঘর থেকে তাড়াতাড়ি এসেছিলাম সেরকম এবারও। তো এবারে একটা ইয়ে হচ্ছে যে আগের আসার সময় যেমন তিনটে বাস পাল্টাতে হয়েছিল, এবারে সেখানে দুটো বাস পাল্টাতে হবে, কারণ একটা ডাইরেক্ট আছে রানিগঞ্জ অবধি, দেন শুতে বাড়ি। তো জানি না কালকে কতটা কি দেখাতে পেরেছি, মানে এত রোদগরমের মধ্যে সত্যি বলছি মানে কী বলবো, মানে কিছু বলার নেই না। তোমরা তো বুঝতে পারছো যে রোদগরমের মধ্যে কতটা বিরক্ত লাগে, বাট তাও চেষ্টা করেছি যতদূর সম্ভব দেখানোর। জানি হয়তো তোমাদের ভালো লাগবে না, বাট যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে দিও। মানে এবার বাড়ি যাবো, তারপরে ব্লগ রেকর্ড করবো আর কি। তো যাই হোক, এবারে যেতে হবে বেরোতে হবে দাদাদের মানে স্ট্যান্ড অফ ইন্ডিয়া, যেখানে বাস ধরবো সেখানে অবধি দাদার মানে পিসির ছেলে দাদা পৌঁছে দিয়ে আসবে। আমি মা জেঠিমা যেতে এসেছিলাম, তো পৌঁছে দিয়ে আসবে, তারপরে সেখান থেকে বাস ধরে যাবো আর কি। তো জানি না, বলতে পারছি না কত দেরি লাগবে বাড়ি পৌঁছাতে। তো যাই হোক, আর বকবক করবো না, এবারে যাই। শেষ করছি না না।